যাদের ভগবত স্মৃতি নাই, যাদের হৃদয়ে ভগবানের ভজন নাই, তারা জীবন্তেই মরা। আর তাদেরও ছিঁড়ে ছিঁড়ে খায়, কাম ক্রোধ রাত দিন তাদের চিবিয়ে চিবিয়ে খায়। ভগবত স্মরণ না করে দেখুন, দিন রাত কাম ক্রোধ আপনাকে ছিঁড়ে ছিঁড়ে চিল শকুনের মতো খাবে। খাচ্ছেও তো তাই, আপনাদের না খেলে আমার খাচ্ছে। মানুষ সাধারণত স্বাভাবিকভাবেই তাদের ভোগের প্রতি আসক্তি। দেবশ্রীপাদ বলছেন, জ্ঞানমূর্তি ভগবানের আবেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে, যে জনসাধারণ স্বাভাবিকভাবেই তাদের ভোগের প্রতি তারা প্রবল প্রবৃত্তি বা আসক্তি, এবং জনসাধারণ বা জীবের যে ভোগাসক্তি, তাদের যে প্রবৃত্তি মার্গে বিচরণ, হে ব্যাসদেব, তুমি তাদের সেই স্বাভাবিক প্রবৃত্তি বা ভোগবৃত্তির প্রতি আরো তাদের আসক্ত করেছ। তুমি তাদের আরো প্রবৃত্তির দিকে, ভোগ মার্গের দিকে, আসক্তির দিকে তাদের প্রেরণা দিয়েছ, এবং তাদের তুমি অনুপ্রাণিত করেছ। এটা বিশেষভাবে নিন্দনীয়। চিন্তা করা যায়, ভগবানের জ্ঞানময় মূর্তি, ভগবানের জ্ঞান আবেশ অবতার, নিখিল শাস্ত্র গুরু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে দেবশ্রীপাদ নারদ তারই শ্রীগুরু মহারাজ বলছেন, যে জগজ্জীবের স্বাভাবিকভাবেই ভোগে প্রবৃত্তি, এবং ভাগবত প্রকাশের পূর্বে বললেন, যে শাস্ত্র তুমি জগৎকে দিয়েছ তাতে তাদের ভোগের প্রতি, সসুক বাসনার প্রতি অনুপ্রাণিত করেছে, এটা নিন্দনীয়। দেখুন, জলের ধর্ম যেমন নিম্নগামিতা, শীতলতা, এগুলো জলের স্বাভাবিক ধর্ম, তেমনি এই প্রপঞ্চময় পৃথিবীতে সাধারণ মানুষ আমরা, আমাদের ভোগের প্রতি আসক্তি স্বাভাবিক, প্রবৃত্তির প্রতি আসক্তি স্বাভাবিক। জীব আমরা প্রায়শ নিকৃতির পথে যেতে পারি না, প্রবৃত্তির পথেই আমাদের পদচারণা। এর কারণ কি? আচ্ছা, লক্ষ্য করুন, শাস্ত্র বলেছেন, নিবৃত্তির পথ পথ সুপথ, কল্যাণ পথ, প্রবৃত্তির পথ বিপদ, সেটা অন্ধকারের পথ। কিন্তু মানুষ কেন স্বাভাবিক প্রবৃত্তিমুখী, স্বাভাবিক ভোগের প্রতি তার কেন আকর্ষণ? এর একটাই কারণ, এবং কোন মানুষকে যদি বলা হয় আপনি গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পান, সাধারণ কাউকে যদি বলা হয় অগ্রভোগ হতে পারো না তুমি, এই বিশ্ব সংসারের বিশ্ব চরাচারের যা কিছু বস্তু তা প্রভুর দান, নিধনম বীজম অব্যয়ম, ভগবান বললেন জগতের যা কিছু বস্তু পদার্থ সবই তাদের সৃষ্টির মূল কারণ, মূলীভূত কারণ বীজ আমি, তাই কোন বস্তু আমাকে অর্পণ না করে তুমি অগ্রে পেও না। আমার বস্তু আমাকে অর্পণ করে তুমি পাও, তুমি অগ্রভোগ হয়ে না। অগ্রভোগ শব্দের অর্থ হল যার বস্তু তাকে নিবেদন না করে তার অগ্রে পাওয়া, একে বলে অগ্রভোগ। আমরা কেউ অগ্রভোগ হতে পারি না, কারণ সৃষ্টির যা কিছু সবকিছু সেই ভগবানেরই সৃষ্টি, তিনি সমস্ত কিছুর বীজ স্বরূপ। তাই ভগবানকে অর্পণ করে পাওয়া সমস্ত সনাতন বৈদিক সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত। কিন্তু যদি বলা হয় একটু শাকসবজি পাও, একটু প্রসাদাদি পাও, এটা প্রতিটি জীবের পক্ষে, বিশেষ করে মানুষের পক্ষে খুব কঠিন। কিন্তু তাকে যদি বলা হয় আমিষ,
অর্থাৎ মাছ মাংস পাও, এটা তার পক্ষে কঠিন হবে কি? কথা বলতে হবে, কঠিন হবে কি? দুটিই তো খাদ্য, তো প্রসাদ ভোজী একটু শাক সবজি পাওয়ার জন্য ভগবানকে নিবেদন করে বললে সেটি কঠিন হয়। কঠিন আপনি ছ মাস যদি কেউ এই আচরণ করে, আপনারা যদি কোনো ভাগবত প্রবক্তার ভগবানের প্রসাদের অনন্ত মহিমা গরিমা জেনে কাল থেকে প্রসাদ পেতে শুরু করেন, ছ মাসের মধ্যে আপনার স্বাস্থ্য ভেঙে যাবে, মাথা ঘুরতে শুরু করবে, শেষে ডাক্তারই বলে দেবে আপনি আমিষ পান। কেন এটি? আমিষ খাদ্য পেতে গেলে কারো অভ্যাস করতে হয় কি? কিন্তু প্রসাদ পেতে গেলে, একটু শাক সবজি পেতে গেলে কেন মানুষ এগিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়ে? এর কারণ হলো অনন্ত জন্মে আমার যে ভোগ বা প্রবৃত্তি, যে সংস্কার, সেটা সহজে বদলানো সম্ভব নয়। জীবের স্বাভাবিক প্রবৃত্তি আমিষ আহারে, এটা অনেক জন্মের তার স্বাভাবিক আসক্তি। এই জন্য যদি বলা হয় প্রসাদ পান, এটা তার কাছে স্বাভাবিক নয়। ভলিউমটা একটু বাড়িয়ে দিন, সামান্য একটু বাড়িয়ে। তো আচ্ছা, কোন যুবক রত্ন পথচারী হয়ে যেতে যেতে সামনে অষ্টাদশী ষোড়শী যদি কোন সুন্দরী যুবতী দেখে, তার চক্ষুরূপ দর্শন ইন্দ্রিয় কি কি বলে দিতে হয়? ওদিকে দৃষ্টি দাও, জোর করে প্রয়োগ করতে হয় কি? স্বাভাবিক একটা আকর্ষণ আছে। কোন সুন্দরী রমণী পথে আসতে আসতে, যুবতী রত্ন কোন সুদর্শন যুবক ওই পথ দিয়ে যেতে যেতে, তার যে রূপ দর্শনের জন্য যে চক্ষুটা পেয়েছে, এটা স্বাভাবিক গতি ওদিকে চলে যাবে। তাকে প্রয়োগ করতে হবে না, জোর করতে হবে না, বুদ্ধি খাটাতে হবে না, স্বাভাবিক গতি। কিন্তু ওই সুন্দরী রমণীর অভ্যন্তরে তার সৌন্দর্য বা প্রিয়ত্ব বা শ্রেয়ের মূল কারণ যে আত্মা, সেদিকে দৃষ্টি যায় তো সহজে? ওই অষ্টাদশী যুবতী রত্ন অনন্যা সুন্দরী, ওর রূপ ওর যৌবনের মূল প্রিয়ত্ব শ্রেয়ত্ব কারণ হল আত্মা। ওর ভিতরে ভগবানের চিত্তন আত্মা যদি না থাকত, ওর নখাগ্রহ থেকে কেশাগ্র থাকলেও সুন্দরী মৃত যুবকটিকে কোন যুবক নেবে তো? মৃতা হলে তার সৌন্দর্য তার কাছে প্রিয় লাগবে তো? লাগবে কি না? তো বাইরের চক্ষু দিয়ে সে বাইরের দৃষ্টিটা স্বাভাবিকভাবে পড়ে যায়, তাকে তাকে প্রয়োগ করতে হয় না, বুদ্ধি খাটাতে হয় না, স্বাভাবিক রূপের আকর্ষণ। কিন্তু মন্দিরে শ্রীবিগ্রহের প্রতি স্বাভাবিক আকর্ষণ নাই কেন? জগন্নাথ মন্দির, কৃষ্ণ মন্দির, বলদেব মন্দির, এরকম স্বাভাবিক আকর্ষণ যায় কি? আমার বলবার অভিপ্রায় হলো অনন্ত জন্ম কামনা বাসনা প্রবৃত্তি ভোগ করতে করতে আমাদের ইন্দ্রগুলি, আমাদের মননগুলো স্বাভাবিক ভোগমুখী, যেমন জল স্বাভাবিক বিম্বগামী। একথা অস্বীকার করার উপায় নেই। দেবশ্রীবাদ বলছে কি? বলছে যুগক স্মৃতাং ধর্মকৃত অনুশাসিত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম। স্বভাবত রক্তস্য অনুরক্ত ভোগের দিকে। এই জন্য আমাদের ইন্দ্রগুলি বহু জন্ম ধরে আর অনাদিকালে ভোগবাসনা প্রবৃত্তি সংস্কারের দ্বারা এমন করে রচনা হয়েছে, ভোগের দিকেই আমাদের বেশি আসক্তি। এজন্য দেবশ্রীবাদ নারদ বলছেন,
তুমি শাস্ত্রে যে উপদেশাদি দান করেছ সেটি জীবকে আরো ভোগমুখী করে তুলেছে, আরো প্রবৃত্তির পথে প্রেরণা অনুপ্রাণিত দিয়েছে, এটা নিন্দনীয়। বাবা কি অভূতপূর্ব বিচার করছেন দেবশ্রীপাদ নারদ, ভাগবত প্রকাশের পূর্বের কথা এটি। আমাদের ভোগময় প্রবৃত্তিময় আসক্তিময় কামময় জীবন, এটি কথা বলি, কিছু কষ্ট নেবেন না। বর্তমান পৃথিবী ভোগবাদ পৃথিবীতে এমন একটা বাতাবরণ আবহাওয়া সৃষ্টি হয়েছে, এখন যারা এই প্রকৃতির মধ্যে এই বাতাবরণের মধ্যে জন্মাচ্ছে, পৃথিবীটা এত কামময় ভোগময় হয়ে গেছে, জন্মাবার সাথে সাথে এই মায়াময় বাতাস ওই শিশুকে কামনার দ্বারা আক্রান্ত হচ্ছে, বাতাসটা কামনায় ভারী হয়ে গেছে। যে শিশুটি আজ ভূমিষ্ঠ হচ্ছে, এই বাতাসটা ভোগের দ্বারা কামের দ্বারা কামনার দ্বারা এত ভারী হয়েছে, ওকেও কামনা বাসনায় স্পর্শ করছে। যেখানের যে পরিবেশ, যেখানের যে বাতাস, যেখানের যে বাতাবরণ, সেইটা তাকে স্পর্শ করবেই। এই যেন ভোগময় পৃথিবী, কামময় পৃথিবী, প্রবৃত্তিময় পৃথিবী, এখানে স্বাভাবিকভাবে কাম কামনা ভোগ দেহা শক্তির দিকে আমাদের প্রবৃত্তি। প্রকৃতি আজ, বাতাবরণ আজ ভোগের দিকে। যে কথা আমি প্রায় বলি, এখন তো যন্ত্রের মাধ্যমে অনেকে হরিকথা শোনেন, 75-80 বছর লোক, মৃত্যুর ঠিকানা তার প্রায় পৌঁছে গেছে, তিনি মৃত্যু পথযাত্রী, তবু 80 বছর বয়সের লোক চুল কালি করে, এর কি কারণ? অনেক মা বিধবা হয়েছেন তার কর্মফলে, কিন্তু বিধবা নারীও চুল কালি করে, এটা কিসের কারণ, কিসের লক্ষণ এগুলি? মানুষ 40 পেরোলে এখান থেকে 50-5 দশক আগে, 50 বছর পূর্বে 40-45 বয়স হলে বাবাজিরা ফুল হাতা শার্ট গায়ে দিত, এখন তো 80 বছরের বৃদ্ধ ডোরা কটা 23 বছরের ছেলের গেঞ্জি গায়ে ইন করে ফিরে বেড়ায়। এগুলি কারণ কি? ভগবান বলছেন, মাঝে মাঝে আমি সংকেত দিয়ে দিই, পৃথিবীতে তুমি বেশি দিন থাকতে আসনি, এটা দুঃখালয়, এটা অসৎসতলয়, তোমার এই শরীরটা রক্ত মাংসের রোগ ব্যাধিতে ভরা, তোমার এই শরীরটা ভোগের ক্ষমতা নাই, বেশি ভোগ তুমি করতে পারবে না, ভোগের ক্ষমতা তোমার নাই। এই জন্য আমি মাঝে মাঝে সংকেত পাঠাই, প্রথম সংকেত হলো কানের পাশে চুলগুলো পাকে, চুল প্রথম পাকা শুরু করে দুই কর্ণের পাশে, ভগবানের এটা একটা নোটিশ, সময় ঘুরিয়ে এসছে, প্রস্তুতি নাও। মানুষ এত ভোগবাদী, এত প্রবৃত্তিবাদী, ভগবানের নোটিশ ফিরিয়ে দিয়ে বলে চুল কালি করে নেব, তাতে কি যায় আসে, আমার সময় হয়নি তো, 80 বছরের বৃদ্ধের চুল কালি করার, বিধবার চুল কালি করার প্রয়োজন ছিল না জগতে, এগুলি পূর্বে ছিল না। কিন্তু বললাম ভোগময় প্রবৃত্তিময় কামময় আকাশ বাতাস ভারী হয়ে গেছে, এর মধ্যে যারা ঢুকছে, এখানে যদি অ্যাটম ব্লাস্ট হয় না, নাগাসীমা হিরোশিমাতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম ব্লাস্ট হয়েছিল, ওইখানে ওর জীবাণুটা এরকম, কোন মানুষ বাঁচবার জন্য নদীতে সাগরে ডুব দিয়েছিল, যে ওই বাতাবরণ জীবাণু আক্রান্ত করলেই সে পুড়ে ছায়, তো কতক্ষণ ডুব থাকা যায় অক্সিজেনের অভাবে, যেই মাথা তুলেছে মাথাটাই পুড়ে গেছে। মানে সমগ্র পৃথিবীর বাতাসটা এখন এত ভারী হয়ে গেছে যে এখানে যেই জন্মাচ্ছে, যেই বড় হচ্ছে, এই বাতাস তাকে ভোগের দ্বারা আক্রান্ত হচ্ছে। এজন্য লক্ষ্য করবেন, মানুষের পোশাকে আচারে ব্যবহারে, আর এই যুগের কথা কি বলবো, তুলসীদাস তো বলেই দিয়েছেন, তুলসীদাস কি বলেছেন, গোলস গলি গরিমে ফিরে সুরা বৈঠাক বিকায়,
আরে মদ এক জায়গায় বিক্রি হয় আর দুধ ঘি ফেরি করে বিক্রি হয়। উৎকৃষ্ট গাভীর দুগ্ধ ঘি ফেরি করে বিক্রি হয় নগরে নগরে, গ্রাহক হতে চায় না, কিন্তু মদ এক জায়গায় আনাচে কানাচে বিক্রি হয়। মানুষ দুধ কিনতে গিয়ে দর কষাকষি করে, মদ কিনতে গিয়ে পকেট থেকে টাকা ছুড়ে দেয়। দেবশিবাদ নারদ এই দশা দেখেছেন পৃথিবীতে। একবার দেবশিবাদ নারদ পৃথিবী পরিভ্রমণে এলেন, এই পৃথিবীতে মানুষ কেন আসতে চায়, এর আকর্ষণটা কি, কেন মানুষ পৃথিবীতে বারবার আসতে চায়। দেবশিবাদ নারদ এসে দেখছেন এক জায়গায় ঝগড়া হচ্ছে, অথচ আশ্রম মন্দিরে, শুনছেন তো। দেবশিবাদ পৃথিবীতে পরিভ্রমণে এসে দেখছেন এক জায়গায় আশ্রম অথচ ঝগড়া হচ্ছে, সাধুদের আশ্রম। সেই আশ্রমে লেখা রয়েছে কি জানেন, লেখা রয়েছে এটা মৌন বাবাদের আশ্রম। মৌন মানে যারা মুখে কথা, অথচ সেখানে ঝগড়া হচ্ছে। নারদ বলছে ও পৃথিবীর বাতাস এখন এই মৌনি বাবার আশ্রমে ঝগড়া। নারদ কিছু দূর যেতে যেতে দেখে কিছু বাচ্চা ছেলেরা খেলা করছে, জিজ্ঞেস করছে তোমাদের ঠিকানা কোথায়, বাড়ি কোথায়। তোরা দেখিয়ে দিচ্ছে ব্রহ্মচর্য আশ্রমের দিকে আঙুল তুলে। যারা ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচারী, বাচ্চাগুলি দেখাচ্ছে আমাদের ঠিকানা, আমাদের পিতা ওখানে। অপরাধ দেবেন না, এটা ভাগবত মহিমায় দেবশিবাদ নারদ বলছেন যে বাচ্চাগুলি খেলা করছে আর বলছে আশ্রমটা ব্রহ্মচারীদের আশ্রম। তিনি দেখছেন কারো মধ্যে সদাচার, কারো মধ্যে ত্যাগ বৈরাগ্যের এত অভাব। দেবশিবাদ দেখছেন সারা পৃথিবী, আচ্ছা আপনারা একটু পরিসংখ্যান দেখুন, সারা পৃথিবীতে এখন যে যুদ্ধগুলি হচ্ছে এবং সারা পৃথিবীতে অশান্তির মূল কারণ কোটি কোটি বছর আগে কল্প আগে বেদ ভগবান বলে গেছেন, পৃথিবীতে যত যুদ্ধ, যত বিগ্রহ, যত হানাহানি অর্থ সম্পত্তি আর নারী নিয়ে, এগুলি নিয়েই জগতে মানুষ ভোগ করে। কোর্ট কাচারি সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যত ঝঞ্ঝাট, যত রক্তক্ষয়, যত মামলা মকদ্দমা, এই তিনটি জিনিসকে নিয়ে, নারী সম্পত্তি এবং অর্থ। খোঁজ করে দেখুন যেখানে যত দ্বন্দ্ব সংঘাতের কারণে, কারণ পৃথিবীটা প্রবৃত্তিমুখী হয়ে গেছে। আরে শ্রীরাম বৃন্দাবনে দেবশিবাদ নারদ গিয়ে দেখে এক যুবতী কাঁদছেন, তার পাশে দুটো পুরুষ, তারা বৃদ্ধ। দেবশিবাদ নারদকে দেখে বারবার আহ্বান করছেন, হে মহাত্মা, হে সাধু, আমাকে উপেক্ষা করবেন না, আমার কথা শুনুন। ইয়ে বলছেন, মা তো তুমি কাঁদছো কেন, এভাবে ধুলায় ধূসরিত দেহে বিষণ্ন মুখে কাঁপছো কেন, বেদনায় ভারাক্রান্ত কেন। বলে আমি এদের মা, আর আমার সন্তান দুটি আমার আগে বৃদ্ধ হয়ে জড় জড় রোগগ্রস্ত হয়ে পড়ে রয়েছে, কোনো মার এটা ভালো লাগে। দেবশিবাদ হাসতেন যে মা যুবতী আর সন্তান দুই পাশে দুজন বৃদ্ধ জড় জড়, এটা কি করে হয়, মা যুবতী সন্তান বৃদ্ধ। বললেন তোমার নাম কি, বললেন আমি ভক্তি দেবী, দক্ষিণ ভারতে আমার জন্ম হয়েছিল, রাজস্থান থেকে ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে আমার যৌবন ফিরেছে, কিন্তু আমার দুটি সন্তান বৃদ্ধ জড় জড় অবস্থা, মৃত প্রায়, তারা মূর্ছিত অজ্ঞান। অর্থাৎ ভক্তি দেবী বলছেন আমার দুটি সন্তান, একটা হলো জ্ঞান, একটা হলো বৈরাগ্য। জ্ঞান বৈরাগ্য কলিতে এখন মূর্ছিত, বৃদ্ধ হয়ে গেছে, কারো ভিতরে বৈরাগ্য, কারো ভিতরে ত্যাগ, প্রকৃত প্রকৃষ্ট আত্মজ্ঞানের অভাব। কত বড় সংকেত দিচ্ছে দেখুন, ভক্তি কলিতে যুবতী, কিন্তু ভক্তি যুবতী হলে কি হবে, কোন মায়ের সন্তান যদি মায়ের আগেই বৃদ্ধ হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, মায়ের শান্তি হয়, ঠিক আছে। কলিতে হরিনাম ভাগবত পাঠ, মঠ মন্দির যজ্ঞ অনুষ্ঠান প্লাবন বইছে ঝড়ের মতো, সুনামির মতো। অর্থাৎ কলিতে ভক্তি যজ্ঞের অনুষ্ঠান গুলো যুবতীর মতো, কিন্তু জ্ঞান কোথায়, বৈরাগ্য কোথায়, তারা বৃদ্ধ। আজ জ্ঞান বৈরাগ্যের বড় অভাব। যারা বলে ভক্তি হলেই সব হব, জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন নাই,
এ কথা ভাগবত সিদ্ধান্ত নয়, ভারতীয় দর্শন বেদান্ত দর্শন নয়। আজ মানুষের ভিতরে জ্ঞান এবং বৈরাগ্য বিদ্ধ হয়ে গেছে, ভক্তির অনুষ্ঠান করলে কি হবে? ভক্তির বাতাবরণ চলছে, নাম যজ্ঞ পাঠ কীর্তন হোম মঠ মন্দির অনুষ্ঠান যাগ যজ্ঞ পূজা, ভক্তির বন্যা বইছে, ভক্তি যুবতী প্রায়। জ্ঞান আর বৈরাগ্যের অভাব, যতদিন জ্ঞান এবং বৈরাগ্য পুষ্ট না হবে যুবতী মা হয়েও শান্তি পাবে না, ভক্তি কখনো শান্তি পাবে না, ভক্তি প্রতিষ্ঠা পাবে না যদি জ্ঞান আর বৈরাগ্য না থাকে। এখন মানুষের জ্ঞান বলতে বিচারের অভাব, বড় আজ বিচারহীন হয়ে পড়েছে আমি বা আমরা। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, বললেন বিল্লমঙ্গল কি শুরু করলে এইসব কথা শুনতে এসছি? যদি এই ভূমিকা না নিয়ে আমরা ত্যাগের কথায় যেতে পারবো না। বৈরাগ্যে ভক্তির পর, ভক্তি কোনো আবেগ নয়, ভক্তি কোনো সাধারণ আবেগের চোখের জলে ধুলাই গড়াগড়ি দেওয়া নয়, ভক্তি মানে মুহুমুহু নিতাই গৌর হরিবোল দিয়ে গড়াগড়ি দেওয়া নয়। ভক্তি হলো তাই যা প্রাপ্ত হলে একটা মানুষ মনুষ্যত্ব অর্জন করে, দেবত্ব অর্জন করে, দেবত্বের ঊর্ধ্বে সে ভগবানের স্বরূপ ধর্ম পেয়ে যায়, ভগবানের সাতশত স্বরূপের ধর্ম পেয়ে যায়, দেবতাদেরও বন্দনীয় হয়, ব্রহ্মাদেরও বন্দনীয় হয়। ভক্তি সেখানেই একটা মানুষকে উত্তীর্ণ করে, কিন্তু কই আজ বিচারের বড় অভাব। আজ আমাদের ভিতরে বিবেক এবং বিচার মৃত প্রায়, অসুস্থ প্রায়। এই জন্য শুধু অনুষ্ঠান করলে ধর্ম হয় না, অনুষ্ঠানের সাথে সাথে আসবে আচরণ, আচরণের পরে আসবে অনুভূতি, তবে বিবেক বা বিচার জাগবে। আসতে বাবা বসো তোমরা। এই জন্য আজ আমাদের বিচার মৃত প্রায়, বিচার নাই, আচার এবং বিচারের বড় অভাব। বিচারের কথা কি বলবো, সাধু সঙ্গে এই কথাটা প্রায় মনে পড়ে, নিজে নিজেই হাসি। উত্তর ভারতে প্রবচন হচ্ছিল, হরিকথা হচ্ছিল, দোকানে একটা প্রবৃত্তি মার্গ ভোগমার্গী মানুষ গিয়ে বসেছে, দেখি এই সাধুরা কি করে, এত লোকজন হয়, হই উল্লরায় দেখি না। তো সাধু পাটের মধ্যে দরবার বলেছে, বাবা সাধু সঙ্গে ভগবানের কৃপা হলে সাধু সঙ্গ সৌভাগ্য পাওয়া যায়, বহু পুণ্য অর্জন করলে ভগবান কারো দিকে যদি কৃপা দৃষ্টি দেয় তখন সেই জীবকে হৃদয়ে প্রেরণা দিয়ে সে শুদ্ধ ভাগবত শ্রবণের এবং সাধু সঙ্গের করুণা করে ভগবান। তার মানে যারা প্রকৃত সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য প্রাপ্ত হয়, জানবেন বহু পুণ্যের ফলে ভগবান আপনাকে আজ কৃপা করেছে, বিধায় আপনি সাধু সঙ্গ করতে পারছেন। উনি সাধু সঙ্গে গিয়ে বারবার সেই ভগবত প্রবক্তা বলছেন, সাধু সঙ্গে এলে কিছু পরিবর্তন করতে হয়, অর্থাৎ কিছু খারাপ স্বভাব এখানে ত্যাগ করে ভালো কিছু স্বভাব নিয়ে যেতে হয়। ধূমপান করি এটা ছাড়বো, কাল থেকে একটু একটা করে তুলসী পাবো, গোবিন্দের চরণে দেওয়া তুলসী, এতে ভক্তি হবে, রোগ নিরাময় হবে, বলে কিছু পরিবর্তন করে যেতে হয় বারবার বলছেন। ওই প্রবৃত্তিমার্গী ব্যক্তিটি শুনে বলছেন, সাধু বারবার বলছে এখানে এসে কিছু পরিবর্তন করতে হয়, আমি কি পরিবর্তন করব। এই ভাবতে ভাবতে পিছিয়ে যেখানে মানুষ তোরণ নির্মাণ করা আছে গেট জুতোগুলো রেখেছে, জুতোর দিকে তাকিয়ে ওর মনে পড়েছে, হ্যাঁ এখানে এলে সাধু দরবার বললো পরিবর্তন করতে হয়, আমার মনে হয় পুরনোটা রেখে নতুনটা নিয়ে যাওয়ার পরিবর্তনই ভালো, একটা তো কিছু করে যায়, এখানে পুরানোটা রেখে নূতনটা নিয়ে যায়, একটা তো কিছু পরিবর্তনের উনার সম্মান তো রাখতে হবে বারবার বললেন। এই যদি সাধু সঙ্গ হয় তাহলে এই অনুষ্ঠান দ্বারা জীব বদলাবে না, মানুষের স্বভাব বদলাবে না, ভাগবত সাধারণ কোন অনুষ্ঠান নয়। আচ্ছা এই জন্য শাস্ত্রে কি বলেছেন, না শুদ্ধ সবকিছুর আগে দেখবেন সৎ বা শুদ্ধ শব্দকে দিয়া, সৎ সঙ্গ, সৎ আছে তো, ডাক্তার হতে পারে, কেউ মাস্টার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু ওর আগে সৎ শব্দটা বসানো খুব কঠিন। আমি ডাক্তার, আমি মাস্টার, এটা খুব সহজ, অনেকটাই সহজ এখন,
এ তো সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার, সৎ মাস্টার, এই সৎ শব্দটা উপাধিটা পাওয়াটা খুব কঠিন। মাস্টার বহু পেতে পারেন, সৎ আদর্শ মাস্টার পাওয়া কঠিন। ডাক্তার বহু পেতে পারেন, কিন্তু সৎ আদর্শবান ডাক্তার পাওয়া খুব কঠিন। এই জন্য শাস্ত্র বলেছেন এই স্বাভাবিক প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে আসতে হবে। আমাদের বিচারের বড় অভাব হয়ে গেছে। দেখুন, বিচার করিয়া মনে, ঠাকুর মশাই বলে দিয়েছেন বিচার করে চলো। বিচার আজ আর আমরা করেছি, এই বিবেক আর বিচার সাধুসঙ্গ ছাড়া জাগে না। বিন সৎসঙ্গ বিবেক না হই, বিবেক এবং বিচার এ দুটি। দেখুন, বাইরের জানাটা একরকম আর বিবেক বা বিচারের জানাটা একরকম। আমার ছবিটা আপনারা ক্যামেরা দিয়ে তুললেন, বা এই যে আজকাল মোবাইলের ক্যামেরা, আমার বাইরের অবয়ব যেটি, পোশাক যেটি, আমার মুখ অবয়ব যেটি, ওটিই তো উঠবে। আচ্ছা, বাইরের ক্যামেরা দিয়ে আমার কিডনি, হার্ট, হার্ট, লাংস এগুলো উঠবে তো? এগুলো তোলার জন্য এক্স রে মেশিন বা এক্স রে ক্যামেরা দরকার। ওই ক্যামেরায় তুললে বাইরেটা উঠবে না, ভেতরটা উঠবে। তো শাস্ত্র এই জন্য বলেছেন ভেতরের দিকে তাকাও। বাইরের ভোগ বিলাস অনেক হয়েছে, ভেতরের দিকে তাকাও। দেবশিবাদ নারদ চতুর্সনের কাছে জেনে এসে এই ভক্তি দেবীকে ভাগবত শুনিয়েছিলেন। ভাগবত পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেমের কথা শোনালে, এর আগে গীতা শুনিয়েছেন, এর আগে পুরাণ শুনিয়েছেন, উপনিষদ শুনিয়েছেন। এত জ্ঞান বৈরাগ্যের তাদের সুস্থতা, তাদের চেতনা, তাদের মূর্ছা ভাঙেনি। এত যখনই ভাগবত শুনিয়েছিলেন তখনই জ্ঞান বৈরাগ্য মূর্ছা ভেঙেছিল তাদের, তাদের চেতনা ফিরে এসেছিল। এই জন্য ভোগের থেকে আমাদের ত্যাগের পথে আসতে হবে। সেই ঋষির সাতশত মহামন্ত্র, এটা প্রত্যেকটি হিন্দু, সনাতনী হিন্দুদের একরকম এটা অন্তরে আছে। ওম অসতমাসাদ গমায়া তমৌসমা জ্যোতির গমায়া মৃত্যুম অমৃতম গমায়া অবিরাবির্ময়ে ধি। এই ঈশ্বর, আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসো, আমাকে অধর্ম থেকে ধর্মের পথে পরিচালিত করো, আমাকে মৃত্যুর থেকে অমৃতের পথে আনো। অবিরাবির্ময়েধি, তুমি আমার মাঝে প্রকাশ হও। এই হলো আর্য ঋষিদের অনুভূতিলব্ধ মন্ত্র। আমরা অন্ধকার থেকে আলোয় ফিরছি তো, আমরা অসত্য থেকে সত্যের পথের পদচারণা করেছি তো, আমরা মৃত্যুর পথ থেকে অমৃতের পথের যাত্রী হয়েছি তো, আমার ভিতরে চেতনা জ্ঞানের উন্মেষ হয়েছে তো, না শুধু অনুষ্ঠানই হলো। অনুষ্ঠান নয়, অনুভূতি চাই। অনুভূতি ব্যতীত ধর্ম জাগবে না। এই জন্য এখানে বললেন, যদা কাত ধর্ম ইতিরিতর স্থিত ন মন্যতে তস্য নিবারণং জনা। এ ব্যাস, তুমি জীবকে সেই ধর্ম উপদেশ দাও, সেই চেতনা জগৎবাসীকে দান করো, তারা যেন প্রবৃত্তির অনুরাগ থেকে নিবৃত্তির পথে আসতে পারে, তারা যেন ভোগের থেকে ত্যাগের পথে আসতে পারে, তারা যেন মৃত্যুর থেকে অমৃতের পথে আসতে পারে। তুমি এই শিক্ষা জগৎকে দাও। আর এই শিক্ষা একমাত্র দিতে পারে সর্ব বেদান্ত সার অমল পুরাণ শ্রীমৎ ভাগবত ধর্ম। তুমি প্রকাশ করো, ভাগবতকেই প্রকাশ করো, তাহলেই তোমার মধ্যে এই ভাগবত প্রকাশ হলেই যে বিবৃতির পথ পাবে, প্রেমের পথ পাবে, ব্রজের পথ পাবে, যে মৃত্যু থেকে অমৃতের পথ পাবে। প্রথম সংকেতটা দিয়ে আমি এতক্ষণ ভূমিকায় করলাম, এর উপরে দাঁড়িয়ে আজকের মূল আলোচনায় আমরা প্রবেশ করব। আলোচনার বিষয়বস্তু নিবৃত্তির পথ, কি করে এই ভোগাশক্তি থেকে, এই কামময় যন্ত্রণাময় অভিশপ্তময় এই বাতাবরণ থেকে আমরা নিবৃত্তির পথে আসতে পারবো, ত্যাগের পথে আসতে পারবো, প্রেম বা মুক্তির পথে আসতে পারবো, এটাই আলোচনার বিষয়। আসুন মনোযোগ দেই। প্রথমেই শ্রীমৎ ভগবত গীতা শাস্ত্রে ভগবান বলে দিয়েছেন এই মন্ত্রটা লিখে নিন। লিখে নিন মানে অন্তরে লিখে নিন, কাগজে কলমে নয়।
স্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে অত্যন্ত বন্ত কন্তে নতেষু রমতে বুধা। আহা, চিন্ময় অলৌকিক দিব্য শাস্ত্র সার্বভৌম গীতাতে অখণ্ড পরতত্ত্ব ভগবান বললেন, প্রথমে তুমি এই দেহাশক্তি থেকে প্রপঞ্চময় আর এই ভোগের থেকে তুমি নিবৃতির পথে এসো, এই জন্য যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এই বতে। খুব অমূল্য একটা কথা মনে পড়লো, ভগবান বললেন সংস্পর্শজনিত দুঃখ থেকে জ্ঞানীগণ সর্বতোভাবে চেষ্টা করে, যা স্পর্শ করলে, যা দর্শন করলে, যা ঘ্রাণ নিলে, আর যা কিছু শ্রবণ করলে, দর্শন করলে, অবশ্যই তোমাকে দুঃখ পেতে হবে, অভিশাপ নিতে হবে, পুনর্জন্মের অধঃপতনের কারণ হবে, অন্তত জ্ঞানীগণ তত্ত্বজ্ঞ জ্ঞান সেই সুখ নেবেন না। কি অমৃতময় ভগবানের এই যেহি সানা স্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে। একটু ধ্যান দিন, এবার মূল কথায় আমরা প্রবেশ করছি, একটু ধ্যান দিতে হবে। দেখুন, আমাদের ভাগবতীয় ধর্মে অহৈতুক নিষ্কম কেবলা ব্রজ ধর্মে ভাগবত ধর্মে যদি আসতে হয়, প্রথমে আপনাকে দেহাশক্তি কমাতে হবে। কি বললাম শব্দটা? দেহের আসক্তি যেটা, এটাতেই প্রথমে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এই সরে যাও, দেহাসক্তি, দেহাবের যার আছে, দেহেতে যার প্রবল ভোগ বা আসক্তি আছে, সে মানুষ এখনো মনুষ্যত্ব স্তরে পৌঁছায়নি, এখনো সে মানুষ পশুত্ব স্তরে আছে। যাদের আত্ম অনুসন্ধান নাই, যাদের আত্মস্মৃতি আত্মজ্ঞান নাই, যাদের আত্মবোধ নাই, সেই মানুষকে এখনো পশু স্তরে ঋষিরা নির্ণয় করেছেন, তারা এখনো মানবিক স্তরে। আচ্ছা, আকারে মানুষ হলে তাকে মানুষ বলা যাবে তো? দুটো হাত পা চক্ষু কর্ণ নাসিকা থাকলে তাকে মানুষ বলা যাবে তো? এক দাদু তার নাতিকে সাধু দর্শনে নিয়ে বলছেন, নাতিকে, দাদু প্রণাম কর, মহাত্মাকে প্রণাম কর। তো সাধুকে প্রণাম করার পর সাধু একটু রহস্য করে বললেন, ওকে কি আশীর্বাদ করব? দাদু প্রাজ্ঞজন বলছেন, ওকে আশীর্বাদ করুন, ও যেন মানুষ হতে পারে। তো সাধু তখন বললেন, ও তো হাতি ঘোড়া না, দুই পা বিশিষ্ট, দুই হাত বিশিষ্ট মানুষ, ওকে আবার কি মানুষের আশীর্বাদ করব, ও তো মানুষই, কথাটা তো সত্য। বলছেন, হ্যাঁ, আকারেও মানুষ, কিন্তু যাতে প্রকৃত মানুষ হতে পারে, মনুষ্যত্ব অর্জন করতে পারে, আপনি সেই আশীর্বাদ ওকে করুন। এতে কি বোঝা যায়? আকারে মানুষ হলেও তাকে মনুষ্য পদবাচ্য বলা যাবে না। ঠাকুর পরমহংস রামকৃষ্ণের কথায়, যার মান আর হুশ আছে, যার বিবেক এবং বৈরাগ্য আছে, বিচার আছে, তাকেই মানুষ বলা যাবে, সবাইকে মানুষ বলা যাবে না। এই জন্য দেহাশক্তি যার আছে, দেখবে নির্মলদা প্রয়াত ভাগবত আচার্য এই কথা বলতেন, পাজরা জিপ চালিয়ে যাচ্ছে, কোটি কোটি ডলারের মালিক, সাধারণ মানুষ থুতু ফেলতে আর বলছে ওই দেখে একটা অমানুষ যাচ্ছে। তার মানে ধন বিদ্যা ঐশ্বর্য তাকে মানুষ উপাধি দিতে পারেনি। এই জন্য শাস্ত্রে প্রথমে বলছে দেহাশক্তিটা কমাও। আচ্ছা, যেখানে রন্ধন হয় সাধু ভাষায়, সেই রন্ধনশালার নাম হলো ভোজনালয়, যেখানে ভোজন করে মানুষগণ ভোজন করে, তার সাধু ভাষায় নাম হলো ভোজনালয়। যেখানে মানুষ বিদ্যা অর্জন করে তার নাম বলে বিদ্যালয়, যেখানে মানুষ কাজ করে প্রাপ্তহিক তাকে বলে কার্যালয়, যেখানে মানুষ শয়ন করে সাধু ভাষায় তার নাম শয়নালয়, আর গোবিন্দ এই জগৎ সৃষ্টি করে এই জগতের একটা নাম দিয়েছেন দুঃখালয়, অসৎসতলয়। অর্থাৎ এই জগৎটা দুঃখের, এই জগৎটা দুঃখালয়, এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এখানে দুঃখ আছেই, তো সেই দুঃখের কারণ দেহাশক্তি। আমি প্রথমেই একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিই, এ দেহ কার? এই যে রক্ত মাংসের পিণ্ড প্রপঞ্চ, এই দেহটা কার?
ভাগবত বিচার করেছে, মা বলছেন আমি তোকে গর্ভে ধারণ করেছি, পালন পোষণ করেছি, দেহটা আমার। পিতা বলছে শুধু তোমার না, ও দেহটা আমারও, কারণ আমার ওই আমার বীর্য দিয়ে, আমার পিতৃসত্তা দিয়ে জন্ম হয়েছে, দেহটা আমার। আচ্ছা, পিতা মাতা যদি মারা যায় জন্মের পরে, অন্নদাতা যে ওকে অন্ন দিয়ে প্রতিপালন করেছে, সে বলবে ওই দেহটার অধিকার আমার। কুকুর শৃগাল গুলো বলবে তোমাদের আর কি দেহ, একবার মরে যাওয়ার পরে ফেলে রাখো এখানে, ও আমার খাদ্য বস্তু। চিতার আগুন বলবে ও তোমাদের কিনা জানি না, তবে ওকে আমি গ্রাস করব। আগুন বলছে আমি গ্রাস করব। তো মাটি বলছে যদি আমার নিচে দিয়ে দাও, আমি ওকে আমার স্বরূপে, অর্থাৎ পোকা কুড়ে কুড়ে ওকে মাটিতেই রূপ দিয়ে দেবে। এ দেহটা কার? স্ত্রী বলছে আমার, পুত্র বলছে আমার, আগুন বলছে আমার, পিতা বলছে আমার, আমি বলছি আমার, কার এ দেহটা? এর প্রকৃত সত্তা কার? আচ্ছা, বাড়িটা কি বাড়ির জন্য না বাড়ির মালিকের জন্য, একটু কথা বলবেন। বাড়িটা কি কখনো বাড়ির জন্য হয় না? বাড়িটা যে বাস করবে তার জন্য। খাদ্যটা কি খাদ্যের জন্য না খাদ্যটা খাদকের জন্য? বৃক্ষের ফলটা কি বৃক্ষের জন্য? মায়ের স্তনের দুগ্ধটা কি মায়ের জন্য না সন্তানের জন্য? আমার প্রশ্ন, দেহটা কার জন্য? দেহটা দেহের জন্য নয়, দেহটা আত্মার জন্য। পিতামাতা যদি দাবি করে আমি জন্ম দিয়েছি, আমি সৃষ্টি করেছি, কথাটা আংশিক সত্য। আত্মা না থাকলে দেহ ধারণ হয় না। আত্মাটা কোনো পিতামাতার দেওয়ার ক্ষমতা নাই, ওটা ভগবানেরই চিত অংশ। এই দেহ ইন্দ্রগুলো আত্মার জন্য। এই দেহ ইন্দ্র কার জন্য? বাড়ি বাড়ির। আচ্ছা, খাটটা খাটের জন্য কি না খাটে যে স্বয়ং করে ব্যক্তির জন্য? খাটটা খাটের জন্য হতে পারে, পালঙ্কটা ওই জড় পালঙ্কটাই চেতন কোন ব্যক্তি স্বয়ং করবার জন্য তো খাটটা, নাকি? ঠিক তেমনি এই দেহটা গোবিন্দ সেবার জন্য, ভগবানের ভজনের জন্য, আত্মার জন্য, ভোগের জন্য নয়। এই জন্য খুব সহজ করে শাস্ত্রে বলে দিয়েছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। ওখানে একবারও বলা হয়েছে ভোগের জন্য সংসারে আইনু, বউ ছেলে মেয়ের জন্য সংসারে আইনু? বলা আছে কি? মা পাপ গুটিয়ে বসো। ভাগবতী কি বলছে? দুলে দুলে তো পড়ি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, দুলে দুলে পড়ি। কৃষ্ণ ভজনের জন্য যে দেহটা, কৃষ্ণ ভজনের জন্য দেহটা কেন জানেন? মানুষ ব্যতীত প্রত্যেকটি জীবের জিহ্বা আছে, এক মানুষ ছাড়া কোন প্রাণী জিহ্বা কৃষ্ণ বলতে পারে না, এটাই প্রমাণ করে তুমি জিহ্বা পেয়েছ ভগবানের নাম স্মরণের জন্য, কীর্তনের জন্য। আচ্ছা, মানুষ ব্যতীত কোন প্রাণীর হাত আছে, একটু কথা বলবেন তাহলে বুঝবো আপনারা শুনছেন। মানুষ ব্যতীত কোন প্রাণীর হাত বিধাতা দেননি, তারা চতুষ্পাদ বিশিষ্ট, তারা পা দিয়েই হাতের কাজ করে। বানর শুকর কুকুর বাঘ সিংহ শিয়াল কি করে? হাত আছে কি মানুষের মতো? তারা পা দিয়ে হাতের কাজ করে। হাত কেন অন্য প্রাণীকে দেননি ভগবান একবার ভেবেছেন? কারণ অন্য প্রাণীগুলো তাদের ভজন অনুকূল দেহ ভগবান দেয়নি, ত্যাগের দেহ দেয়নি, তাদের ভোগের দেহ দিয়েছেন। মানুষকে হাত দিয়েছেন এই জন্য যে হাত দিয়ে পিতামাতা গুরুবর্গ আর ভগবানের সেবা, তার চরণে একটু তুলসী দল, একটু নিতাই গৌর বলে মাঝে মাঝে ভগবানের কাছে আত্মসমর্পণের জন্য হাত তোলা। এতে বোঝা যায় মানুষের জন্মটা, মানুষের শরীরটা ভগবান ভজনের জন্যই তৈরি হয়েছে। অন্য প্রাণীদের জিহ্বা আছে কৃষ্ণ বলতে পারে না, তাদের পা আছে কিন্তু হাত নেই ভগবান সেবার জন্য, গৌর গোবিন্দের সেবার জন্য। শান্ত থাকো। কি বলা হলো? মানুষের শরীরটা ভোগের জন্য নয়, ত্যাগ বা ভজনের জন্যই গড়েছে। এ তো দুর্ভাগ্যের বিষয়। আত্মস্মৃতি বিমুখ
স্বরূপ স্মৃতি বিমুখ ভোগাশক্তিতে যে কথা ভুলেই গেছে আমার দেহটা কিসের জন্য, আমার ভেতরে আত্মাটা চেতনাটা বিচারটা কেন ভগবান দিয়েছেন আমরা ভুলে গেছি। ভাগবত শুনতে হবে এই জন্য, ভাগবত কোন গল্প কথা নয়, ভাগবত কোন আবেগ তাড়িত শাস্ত্র নয়, সর্ব বেদান্তের সার নির্মল ভাগবত মানুষকে শিখিয়েছে শুদ্ধ ভক্তির কথা, কেবলা প্রীতির কথা, ব্রজ ভক্তির কথা। এই জন্য মনুষ্য শরীরটা ভজনের জন্যই, মনুষ্য শরীরটা ভজনের জন্য। এই জন্য আমি দয়া করে হাত জোর করছি এই কথাটা আজকের দিনে। আজকে নিত্যানন্দ অবেশমূরতি প্রেম ভক্তির মহারাজ গৌড়ীয় বৈষ্ণবের আচার্য শ্রীল ঠাকুর নরোত্তমের আবির্ভাব তিথি, উচিত ছিল তার জীবন আলেখ্য, কিন্তু আমি এখানে কমিটির কাছে একটু বিষয়বস্তু জানতে চেয়েছিলাম। সেইটু ঠাকুর মশাইর একটা কথা একটু তো তার পুষ্পাঞ্জলি দেই। ঠাকুর মশাই বলেছে মনেরও স্মরণ প্রাণ, তার মানে যার ভগবত স্মৃতি নেই, যিনি মনুষ্য জন্ম লাভ করে বিচার প্রধান বিবেক প্রধান হয়ে ভগবত ভজন করল না, তিনি জীবন্তে মৃত, তিনি বেঁচে থেকে ও শ্বাস প্রশ্বাস হাত পা নাড়লেও মৃত। যার ভগবত স্মরণ হৃদয়ে নাই, মনেরও স্মরণ প্রাণ, তারই প্রাণ বলা যাবে, তাকে জীবিত বলা যাবে যার ভিতরে ভগবত স্মৃতি আছে, আত্মস্মৃতি আছে, ভগবানের চেতনা আছে। কথাটা গায়ে লাগতে পারে, কষ্ট লাগতে পারে আমার নিজেরও। অর্থাৎ যার ভগবত স্মৃতি নেই তিনি জীবন্তে মৃত, জীবন মৃত তিনি। কেন জানেন? আচ্ছা, কোন একটা লাশ নদীতে ভাসতে ভাসতে, টাটকা লাশ, গতকাল মরেছে হয়তো আজকেই ভাসিয়ে দিয়েছে বেলায়, তো সে ভাসতে ভাসতে তরঙ্গে একটা শ্মশানের স্থূল ভূমিতে এসে বেঁধে গেল টাটকা লাশ। ওইখানে একজন কৌতুকী ব্যক্তি ওই পথ দিয়ে হেঁটে যেতে বলছেন, এখান থেকে 5-6 কিলোমিটার দূরে শগুনগুলো চিলগুলো ওই মরা লাশের মাংস ছিঁড়ে খাবে বলে ওরা লক্ষ্য দিয়েছে ওই দিকে। ওই কপট ব্যক্তি, কৌতুকী ব্যক্তি চিন্তা করেছে, আচ্ছা আমি মরার পাশে একটু শুয়ে থাকি না, এটা মরার ভান করে হাত পা এভাবে সবাসনের মতো শুয়ে থাকি, যদি দু একটা চিল শগুন আমার বুকে বসে। ও মরার পাশে মরার মতো ভান করে শুয়ে পড়েছে, কিন্তু ঘটনা কি ঘটলো জানেন? ওই চিল শগুন গুলো, সব ভূপ প্রাণী গুলো যারা মৃত শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, কবলিত করে, সেই চিল শগুন গুলো শৃগাল পুকুরে সে মৃত ব্যক্তির মাংস ছিঁড়ে খাচ্ছে, কিন্তু একটাও জীবন্ত যে মরার মতো পড়ে আছে তার বুকে বসছে না। তার কারণ কি? আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাইছি কারণ কি। ও তো মরার ভান করে মরার পাশে বসে আছে, ও মনে মনে বলছে মৃতকে, শগুনকে, এখন তো শগুন দেখা যায় না, ও মনে মনে বলছে আমার বুকে ভুল করেও একটা বসো তোমরা, আমার বুকে অন্তত ভুল করে তো একটা বসবে। গৃহ শীল শগুন গুলো বলছেন, ঈশ্বর শুধু তোমাদের বেদা দেয়নি, তোমাদের বুদ্ধি দেয়নি, আমাদেরও অলৌকিক একটা ক্ষমতা দিয়েছে, আমরা 10-20 কিলোমিটার দূর থেকে বুঝতে পারি শীল শগুন আমরা যে তোমার মধ্যে প্রাণ আছে, তুমি মৃত না, তাই ভুল করেও তোমার বুকে কেউ বসবো না আমরা। তার মানে একই মানুষ পাশাপাশি শুয়ে থাকলে শৃগাল কুকুরগুলো, চিল শগুনগুলো মরা মানুষের মাংস ছিঁড়ে খাবে, জীবিত মানুষ পায়ে শুয়ে থাকলেও তার গায়ে বসবে না। তার কারণ কি? না, যে ওর মধ্যে প্রাণ আছে, এই অনুভূতি ওদেরও আছে। ঠাকুর মশাই বললেন যাদের ভগবত স্মৃতি নাই, যাদের হৃদয়ে ভগবানের ভজন নাই, তারা জীবন্তেই মরা, আর তাদেরও ছিঁড়ে ছিঁড়ে খায়, কাম ক্রোধ রাত দিন তাদের চিবিয়ে চিবিয়ে খায়। ভগবত স্মরণ না করে দেখুন দিন রাত কাম ক্রোধ আপনাকে ছিঁড়ে ছিঁড়ে চিল শগুনের মতো খাবে, খাচ্ছেও তো তাই, আপনাদের না খেলে আমার খাচ্ছে।